রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী মেডিকেল, হেলথ, ট্যুরিজম এবং খাদ্য ও কৃষি বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। সেমস গ্লোবাল ইউএসএ আয়োজিত এই প্রদর্শনীতে 450টিরও বেশি স্টল সহ 230টির বেশি কোম্পানি 10টি দেশের প্রতিনিধিত্ব করছে। প্রদর্শনের অন্যতম আকর্ষণ ষষ্ঠ অ্যাগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো। এখানে আমাদের কিছু নিউকামার আছে যারা নাকি নতুন উদ্যোক্তা, তাদেরকে অবভিয়াসলি প্রমোট করা এই এক্সিবিশন থ্রুতে। তারা অ্যাগ্রো সেক্টরে যে একটা একটা মার্জিন রাখতেছে, তারা একটা ক্রিয়েটিভিটি রাখতেছে তাদের নতুন, এবং প্লাস এর বাইরে যারা এখানে কোম্পানিজ আছে, প্যাকেজিংয়ের বলেন বা পোল্ট্রি ফিড বলেন বা এই রিলেটেড যারা আছে, অটোমেশন কোম্পানি যারা আছেন, এদের সঙ্গে বায়ার যারা আছেন একটা B2B রিলেশন করে দেওয়ার জন্য, যেন তারা একটা বিজনেসের একটা মাধ্যম এটা আর কি। এই প্রদর্শনীতে কৃষি ও বনজ পণ্য, বিভিন্ন ধরনের সার, কীটনাশক, যন্ত্র ও যন্ত্রাংশ, পোল্ট্রি পণ্য সামগ্রী, লাইফ স্টক, মৎস্য ও কৃষি পণ্য প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি কৃষি বিষয়ক বিভিন্ন সেবা প্রদর্শন করা হচ্ছে। কৃষকরা যাতে অতি সহজে তাদের কার্য সম্পাদন করতে পারে, অনেকে খামার করেন, তার জন্য আমরা কৃষি এগ্রিকালচার সাইড প্রোডাক্ট নিয়ে এখানে ডিসপ্লে দিতে আসছি যাতে লোকজন জানে। উই আর ফাইন্ডিং হিউজ স্কোপ বাংলাদেশে এখন, কেন জলের পরিমাত্রা দিনের পর দিন নিচের দিকে যাচ্ছে, আর ফার্মারদের এখন জল বাঁচাবার খুব দরকার, আর নেক্সট লেবার কস্ট ইজ ইনক্রিজিং। সো দিস ইজ দ্য মোস্ট অ্যাডভান্সড কাইন্ড অফ ইরিগেশন সিস্টেম যেটা আমরা এখানে নিয়ে এসেছি। দেশের বিভিন্ন জায়গাতে হওয়া উচিত, বিভিন্ন মফস্বল শহরগুলোতে হওয়া উচিত, শুধু ঢাকা ভিত্তিক না হয়ে এগুলো প্রতি বিভাগীয় শহর হলে কৃষকরা আরও স্বচ্ছন্দ বোধ করতে কেনাকাটা করে। অ্যাগ্রো শিল্পকে আধুনিকায়ন এবং বাজার বৃদ্ধির ক্ষেত্রে এই প্রদর্শনী বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।